আমি তোমাদের ভালোবাসি ও কুন্দপাড়া গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আছি গোনাহগার আমি নিয়ে এসেছি ও কুন্দপাড়া গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি ও কুন্দপাড়া যুবক কমিটি আমি তোমাদের ভালোবাসি আমি তো নেমে চলে যাব তারপরে কি হবে স্টেজে আলে মাহফিজ করবে বায়ান হাদিস ও কোরআন সুন্দর সাজালো প্যান্ডেলে যেন বেহেশতের বাগান বলো সুবহানাল্লাহ হাফেজ করবে বায়ান হাদিস ও কোরআন সুন্দর সাজালো প্যান্ডেল যেন বেহেশতের বাগান তাই দলে দলে এসো আজি দলে দলে এসো আজি কোরআনে মাহফিলে বসি ও কুন্দপাড়া গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি ও কুন্দপাড়া মসজিদ কমিটি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আছি গোনাহগার আমি নিয়ে এসেছি ও কুন্দপাড়ার জলসা কমিটি আমি তোমাদের ভালোবাসি গজল শুধু শুনলে হবে না জলসা হয়েই যাচ্ছে এক পাড়ায় আগে দুটো প্রোগ্রাম হতো এখন চারটে পাঁচটা করে গ্রামে গ্রামে হচ্ছে আমাদের গ্রামে প্রায় 15-20টা জলসা হয় বছরে শুধু ওয়াজ শুনলে হবে না গজল শুনলে হবে না সেই মতো আমাদেরকে আমল করতে হবে তবেই আমাদের নেকি হবে তা না হলে সব কিছু বেকার শুধু সুর শুনে বাড়ি যেতে হবে বক্তাদের গলার টান শুনে বাড়ি যেতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের কিভাবে চলা উচিত কোরআন হাদিস শুনব মোরা গড়ব সুশীল সমাজ করব পিতা মাতার সেবা রাখব রোজা আর পড়ব যে নামাজ কোরআন হাদিস শুনব মোরা গড়ব সুশীল সমাজ করব পিতা মাতার সেবা রাখব রোজা আর পড়ব যে নামাজ সুস্থার ইবাদত সৃষ্টি সেবা যেন করি দিবানিসি ও কুন্দপাড়া গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আছি গোনাহগার আমি নিয়ে এসেছি ও কুন্দপাড়া গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি তকবীর না রে তকবীর আর জোরে না রে তকবীর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি ডেকোডার সাউন্ড ম্যান সত্যি খুব ভালো অভিজ্ঞতা ওনার সাউন্ড মাউন্টের বিষয়ে আমাদের মানে এত সুন্দর সাউন্ড সেট করেছেন আমাদের খুব ভালো হয়েছে এমন সাউন্ড ম্যান থাকলে বক্তাদেরও আওয়াজ করতে ভালো লাগে গজল শিল্পীদেরও ভালো লাগে এইরকম সাউন্ড ম্যান ইনভাইট করা প্রয়োজন তো তাদেরকে ধন্যবাদ কমিটির প্রত্যেকটা সদস্য অ্যাক্টিভ সদস্য তাদেরকেও ধন্যবাদ আর আপনারা যারা এসেছেন আমার মহাব্বতের প্রত্যেকেই আমার মহাব্বতের প্রিয়জন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জীবনের মূল্যবান সময় আমাকে আপনারা দিয়েছেন আচ্ছা আচ্ছা তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে এরকম ভাবে গজল আপনাদের মাঝে পরিবেশন করতে পারি আপনারা সকলে আমার জন্য আমার আব্বাজান আম্মাজানের জন্য খাস করে দোয়া করবেন আর আমার ইন্তেকালটা যেন জুমার দিন বা জুমার রাতে পাক পবিত্র হালাতে হয় একবার বলুন আল্লাহুম্মা আমিন আর ঘোষণা হলো 8টা থেকে আপনাদের জলসার মূল কাজ শুরু হবে গ্রামের সনামধন্য ইমাম সাহেবগণ আছেন তারা মূল্যবান কথা বলবেন তারপর পরেই এলাকার সনামধন্য আলেম মাওলানা শাহনওয়াজ হোসাইন সাহেব তিনি আসবেন খুব সুন্দর জ্ঞানগর্ভ বক্তৃতা তিনি রাখেন আপনারা তার কণ্ঠে শুনবেন আর মিডিয়া ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সব গজল এক স্টেজে বলা অসম্ভব অনেকে অনেক গজল বলেছেন আমার অনেক গজল আছে
চাঁদপুর বাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ তরফদারাটি বাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ আর সাজল ধরণী নবরূপে সকল কমিটি জিন্দাবাদ আর সাজল ধরণী নবরূপে সকল কমিটি জিন্দাবাদ চাঁদপুর বাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ চাঁদপুর বাসীর হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ আর সাজল ধরণী নবরূপে গ্রামবাসী বিন্দু জিন্দাবাদ আর সাজল ধরণী নবরূপে সকল কমিটি জিন্দাবাদ তো যেহেতু জলসাটা আমার মা বোনেরা দিয়েছে তো তো অনেকজন মিলে যত সম্ভব দিয়েছে বা নামগুলো আমি জানিও না এখন বলা সম্ভব না অনেক রাত হয়ে গেছে তো আমি ছোট করে পরিবেশন করছি শুনতে থাকুন এই এলাকার মা বোনেরা খাটি সোনা হীরার মতো এই এলাকার মা বোনেরা তাজা গোলাপ ফুলের মতো এই এলাকার কমিটিরা খাটি সোনা হীরার মতো হাজার পরিশ্রম করে সাজাইছে জান্নাতে বাগান এরা দেখো হাজার পরিশ্রম করে সাজাইছে জান্নাতে বাগান এরা দেখো এই এলাকার মা বোনেরা খাটি সোনা হীরার মতো এই এলাকার কমিটিরা তাজা গোলাপ ফুলের মতো হাজার পরিশ্রম করে সাজাইছে জান্নাতে বাগান এরা দেখো হাজার পরিশ্রম করে সাজাইছে।